নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। পূর্ব বর্ধমান জেলায় নতুন মাত্রা পেল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। জেলায় আদি বিজেপি কর্মীরা জানিয়ে দিয়েছেন যে তারা এবার পৃথকভাবে নির্বাচন লড়বেন। ঊর্ধ্বতন নেতৃত্ব না চায় তাহলে পদ্মফুলের জায়গা অন্য কোনো ফুল ফুটতে পারে। নটি আসনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেবে বিজেপিরই আদি কর্মীরা। গলসি বিধানসভার জয়কৃষ্ণপুর গ্রামে ইতিমধ্যেই দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখল করেছেন আদি বিজেপি কর্মীরা। তারা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করা সত্ত্বেও তাদের কোনো মর্যাদা দেয়নি বিজেপি নেতৃত্ব, অথচ অন্য দল থেকে আগত নেতাকর্মীদের মাথার মুকুট করে রেখেছে বিজেপি নেতৃত্ব। এর আগেও বিজেপির নেতাদের সামনেই দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন আদি ও নব্য বিজেপি কর্মীরা। কোনোভাবেই এই দ্বন্দ্ব থামাতে না পারায় নির্বাচনের আগে ভয়ঙ্কর দুশ্চিন্তায় পড়েছে বিজেপি নেতৃত্ব। প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।